বাঙালির সার্বজনীন উৎসব পয়লা বৈশাখ। বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষঙ্গে বর্ষবরণের অনুষ্ঠানে বর্ণির লোকাচারে মানুষ আবাহন করে নতুন বছরকে। স্বজাত্যবোধ ও বাঙালিয়ানা জানান দেয়ার এই উৎসব এবারও অতিমারির কালো ছায়ায় ধূসর, নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জাগানিয়া ছায়ানট চারুকলা ঠিক নিস্তব্ধ না হলেও বিধিনিষেধের বেড়াজালে সীমিত সবকিছু। মহামারীর এই দুঃসহ সময়ে বর্ষবরণের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ নিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে জানাই 1428 বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা, শুভ নববর্ষ। বৈরী এই পরিস্থিতিতে সাবধানতা মেনে ঘরে বসেই সবাইকে উৎসব করার আহ্বান জানান তিনি। দ্বিতীয় ঢেউয়ের করোনা ভাইরাস আরও মরণঘাতী হয়ে আবির্ভূত হয়েছে, পয়লা বৈশাখের আনন্দ তাই গত বছরের মতো এবারও ঘরে বসেই উপভোগ করব আমরা। অতীতের সকল জঞ্জাল গ্লানি ধুয়ে মুছে আমরা নিজেদের পরিশুদ্ধ করব। ভাষণে উঠে আসে করোনার ভয়াবহতা নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা নেয়ার প্রয়োজনীয়তা। কোনোভাবে সংক্রমণ ঠেকানো যাচ্ছে না, জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে তাই আমাদের আরও কিছু কঠোর ব্যবস্থা নিতে হচ্ছে। আমি জানি এর ফলে অনেকেরই জীবন জীবিকার অসুবিধা হবে, কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে মানুষের জীবন সর্বাগ্রে, বেঁচে থাকলে আবার সব কিছু গুছিয়ে নিতে পারবো। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিম্নবিত্তের জন্য সহায়তার কার্যক্রম নেবে বলেও জানান সরকার প্রধান। আমাদের অর্থনীতি মানুষের জীবন জীবিকা যাতে সম্পূর্ণ ভেঙে না পড়ে সেদিকে আমরা কঠোর দৃষ্টি রাখছি। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর আমি দরিদ্র নিম্নবিত্ত মানুষদের সহায়তার জন্য কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি। দেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় নিয়ে আসার প্রস্তুতি সরকারের রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিকূলতা জয় করেই বাঁচতে হবে, আমাদের সবাইকে সাবধান হতে হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।